তাই নতুন ভিডিও স্বাগতম। আজকে কোনো কেমিস্ট্রি ভিডিও দেখাবো না, আজকে দেখাবো যে এই মোটর, এটা হচ্ছে একটা ইলেকট্রিক এসি মোটর। এসি মানে হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট। আমি এসি সম্বন্ধে বেশি জানি না, তবে এসি ফ্রিকোয়েন্সিটা জানি। যাই হোক, এটা হচ্ছে এসি মোটর। আজকে দেখাবো যে এই এসি মোটরের মধ্যে কী থাকে এবং আমাদের কী কী ধাতু পাওয়া যাবে যেটি আমাদের পরবর্তী এক্সপেরিমেন্টে কাজে লাগবে। চলো এই মোটরটি অ্যানাটমি করা যাক, মানে খোলা যাক। ফার্স্টে আমি এখান থেকে যা দেখতে পাচ্ছি, এখানে আছে তামা, এখানে আছে অ্যালুমিনিয়াম, মানে এটা নন ম্যাগনেটিক, মানে এর মধ্যে চুম্বক থাকে না, অচুম্বকীয় পদার্থ। এটা আছে লোহা, যা আমাদের চুম্বক আকর্ষণ করে, আর এটা এটা অ্যালুমিনিয়াম। ভেতরে আছে তামা আর লোহা, ভেতরটা বলে অ্যাক্সিল, এটাকে অ্যাক্সিল বলে। এখানে দেখতে পাচ্ছেন দুখানা স্ক্রু আছে। প্রথমে দুখানা স্ক্রুকে খুলে দেবো। ডান গাইস, একটা স্ক্রু খুলে দিয়েছি। তবে গাইস আমি স্ক্রু খুলে দিয়েছি। কোথাও আটকে আছে ডান গাইস। হ্যাঁ, ফার্স্ট স্ক্রু, সেকেন্ড স্ক্রু, আর এই সামনের অ্যালুমিনিয়াম অংশটা বেরিয়ে এলো। বেরিয়ে আসতে খুবই অসুবিধা করছিল। এখানে দেখতে পাচ্ছেন বল বিয়ারিং আছে, যাতে ভালোভাবে ঘুরতে সাহায্য করে। এর মধ্যে দেখতে পাচ্ছি এর পিতল টাইপের জিনিস লাগানো আছে ভেতরে। আর এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের পিছনের অংশটা, এটা এটা অ্যালুমিনিয়ামের। এখানে তামার ইয়ে লাগানো আছে, সকেট, যেখানে তার লাগানো যায়। এই দুটো হচ্ছে অ্যালুমিনিয়াম। ভিতরে এটাকে বলে অ্যাক্সিল, যেটা ইলেকট্রোম্যাগনেটের জন্য আকর্ষণ বিকর্ষণ, মানে অ্যাট্রাকশন রিপালশনের জন্য ঘোরে। আর এই দুখান হচ্ছে কয়েল। সাধারণত এসি মোটরে এই কয়েল থাকে, ডিসি মোটরে থাকে না, কারণ ডিসি মোটর আগে থেকেই একটা চুম্বক লাগানো থাকে। আর এখানে তড়িৎ এখান থেকে ঢোকে এবং এখান থেকে বের হয়, মানে এখানে তড়িৎ ঢোকে, এখানে তড়িৎ ঢোকে, যার ফলে এখানে একটা ইলেকট্রো ম্যাগনেটিক ফিল্ডের তৈরি করে। অর্থাৎ এখানে ধরেন নর্থ পোল, এখানে সাউথ পোল, এরকম একটা ফিল্ড তৈরি করে, এবং দুদিকে এই ফিল্ডের জন্য দুদিকে ফিল্ড তৈরি হয়। আর এখানেও দেখে গেছেন কপারের কোটিং দেওয়া আছে, এখানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে আকর্ষণ বিকর্ষণের জন্য। এটা এরকম আস্তে আস্তে ঘুরতে করতে স্পিডে একবারে ঘোরে। যত কয়েলের সংখ্যা বাড়বে, মানে পাক সংখ্যা বাড়বে এখানকার, তত ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বাড়বে, তত এই মোটরটার স্পিডও বাড়বে। এরকম কয়েলকে খুলে দেখো আপনাদের গায়ে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লোহার একটা খোল মোটরের, এটা পুরো লোহার ওজন আছে। এই দুখানে আছে কয়েল, এখান দিয়ে তড়িৎ ঢোকে, আর এখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। তবে এইটা আমি ইলেকট্রোম্যাগনেট হিসেবে ব্যবহার করতাম, কিন্তু পারবো না করতে, কেন এর একটা তার ছিঁড়ে আছে, আর এরও তাই এদিকে তার ছিঁড়ে আছে। আগে থেকে এটা খারাপ ড্রিল মোটর ছিল, এটা আগেকার ড্রিল মোটর। তবে দোকানে তামা পাওয়া গেলে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে লাগবে। আর এখানেও তামা আছে, যেটা বার করা খুবই মুশকিল, তাই এটা পরে আমি নিজের মতো বার করে নেবো। এটা লোহা, এত বড় লোহা অত কাজে লাগবে না আমার। এই দুটো অ্যালুমিনিয়াম, এই দুটো কাজে লাগবে, এই দুটো লোহা, এই দুটো লোহা স্ক্রু অনেক কাজে লাগে। আপনাদের দেখিয়ে নিলাম একটা এসি মোটরের মধ্যে কী থাকে। প্রথমে দুখানে অ্যালুমিনিয়ামের অংশ থাকে, লোহার অংশ থাকে, তামা থাকে, আর এটা একটা অ্যাক্সিল যেটা ঘোরে এভাবে। যাই হোক, ঘোরে, আর এর মধ্যে তামার কয়েলিং থাকে। আর এর মধ্যে দেখতে পাচ্ছেন এর মধ্যে এগুলো তামার পাত, যেগুলো লাগবে নাইট্রিক অ্যাসিড বা বিভিন্ন এক্সপেরিমেন্টে। এগুলো তামার পাত, কত কম জায়গা দেখুন, এর মধ্যে যে এসি কারেন্ট ফ্লো হয়। যে মোটরের মধ্যে কী থাকে তাহলে আমরা জানলাম। আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে।
তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, আমার হাতও দেখছেন নোংরা হয়ে গেছে, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকম আরও বিভিন্ন এক্সপেরিমেন্ট বা ইনফরমেটিভ ভিডিওর জন্য। চলো গাইস, অন্য ভিডিওতে দেখা হবে, বাই বাই। এই তামার পাত নিয়ে নেক্সট ডে এক্সপেরিমেন্ট করবো, ঠিক আছে, সঙ্গে তামার পাত, বাই বাই।